নমস্কার, গুড মর্নিং, সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে সবাই মিলে একসাথে হাতে পাতে কাজ হচ্ছে এখানে আজকের, মানে হয়তো রান্নাবান্না কি স্টেশন হবে কি জানি না, একটু মাথাটা সরা পূজা। ওই যে একজন আর বয়স্ক লোক আবার এখানে আছে যে সবকিছু এখানে সাহায্য করছে। হ্যাঁ, ভাত হয়ে গেছে আমাদের রান্না, এই যে দেখতে পাচ্ছি। বুলু বলে দাও তো, সুপ্রভাত বলে দাও, বলে দাও সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো এবং সুস্থ আছেন। বলো সুপ্রভাত। হ্যাঁ, কি বলা বলো, বাবা প্রীতি কথা বলো। সর্বনাশ, প্রীতি একটা কথা বলবে। কথাটা কি যে আমি ফ্যান নিয়ে ভাত খাবো? তাই তাহলে তোমার মাকে ফ্যান ভাত করতে বলি। তো প্রীতি আজকে ফ্যান দিয়ে ভাত খাবে, ওর মা ওখানে গিয়ে ভাত বসানো হয়েছে। তো ভাত রান্না হলে ওখান থেকে কিছুটা ফ্যান ভালো পরিষ্কার হাড়িতে গড়িয়ে সেই ফ্যানটা রেখে দেওয়া হবে এবং তাতে ভাত মিশিয়ে খাওয়া হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমার কথা রাখা হবে, কোনো সমস্যা নেই। তো আজকের সকালবেলা একটু মানে দোকান খুলে চলে এসেছি আমি। তো ভাবছি যে আজকে আর এখন দোকানে যাবো না, কারণ আজকে কিছু কাজ করার আছে ঘরে। কাজ বলতে আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে এখানে যে মানে আবর্জনাগুলো আছে এই সমস্ত জিনিসগুলোকে পরিষ্কার করতে হবে। এগুলো মানে এইখানে যে এই যে মাচাটা আছে, এই যে জিনিসপত্র সব, এগুলো সব এখান থেকে ক্লিয়ার করতে হবে। আর এই যে ইট টিট ফেলা আছে এই সমস্ত সব তুলে টোটালি ক্লিয়ার করে এই জায়গাটায় ভালো করে মানে গোবর দিয়ে ভালো করে নেতা দিয়ে ফ্রেশ করতে হবে, কারণ এখন তো বর্ষা সিজন চলে গেছে, বর্ষা আসবে না। তো যদি এটা ফ্রেশ করে রাখি ভালো লাগবে। আর এখানে ভাবছি হয়তো নেক্সট কিছু ইটিং শো এখানে শ্যুট হতে পারে, তো তার জন্য এইগুলো ক্লিন করতে হবে। তো আপনারা সাথে থাকুন, যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করুন ভিডিওটা এখন একটা লাইক করুন, কারণ আপনারা লাইক করলে না ভিডিও করার ইচ্ছেটা আরো বেড়ে যায়।
তো গাইস মাথাটা ভেঙে ফেলেছি, ভেঙে এইখানে যা মাটি ছিল উঁচু নিচে সব এইখানে কিছুটা কেটে ফেটে মোটামুটি লাগিয়ে দিয়েছি। এখন এইখানে একটু জল ঢালতে হবে, জল ঢেলে মাটিগুলো নরম করে ইট দিয়ে হোক কিংবা যাই হোক দিয়ে হোক মাটিগুলোকে পিটাতে হবে, পিটিয়ে পিটিয়ে মাটিগুলোকে সমান করে তারপরে এটা ভালো দেখতে ভালো লাগবে। তবে এটা ভাঙার পরে কিন্তু এইখানকার লুকটা টোটালি একটু পাল্টে গেছে দেখ, মানে আগে একটা কিরকম ছিল আর এখন মানে এখান তো পুরো ঘরের দরজা দেখা যাচ্ছে, একটা অসাধারণ দৃশ্য, মানে ভালো লাগছে আর কি দেখতে আগের থেকে অনেকটা বেটার লাগছে। তো মানে গা দিয়ে ঘাম বার হয়ে গেছে, কদাল কবার ছিল এখন ঝাড়ু টাড়ু দিয়েছি তার জন্য, অনেকদিন পরে মানে একটু ভারী কাজ করা হচ্ছে, মাটি ভাটি তো বওয়াই হয় না বললেই চলে। তো কাজ করতে করতে খিদে লেগে যাচ্ছে আর এক ফাঁকি বাজকে আমি বলছি যে তুমি একটু এইগুলো জল ঢেলে বসে বসে পিটাও টুক টুক করে, বলছে না আমি পিটাতে পারবো না এখন আমার সমস্যা আছে ওই দিক ফাঁকি। তো এখন আমার কাজ শেষ, এখন ওদের কাজ আছে, তাই মৌমিতা যা আরো জল নিয়ে আস, আরো জল নিয়ে আস, আরো জল নিয়ে আস, আর ওতেই নিয়ে আসে না কল তো সামনে। কাজ করতে করতে খিদে লেগেছে, এখনই কিন্তু এরা খাবার কথা বলিনি, মানে বাড়িতে কাজ করতে এসছি বলে কি খাবার কথা একবারও বলবে না, এটা কি মারা যায়? এটা একদম মানা যায় না, এরা মানে কি মানুষ আমি বুঝলাম না, একবার তো হলেও বলে লোক খাবার মতো। রান্না চলছে এদিকে ভালো মন্দ দেখুন এইদিকে রান্নাঘরে, বাট খাবার কথা একবারও বলছে না। তো আজকে সকালবেলা কিন্তু সকাল সকাল রান্নাও কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের কাজের সাথে সাথে, মানে সবকিছুই আজকে সকাল সকাল হচ্ছে, যেহেতু আজকে আমি ঘরে আছি এরা তো আর ফাঁকি মারতে পারছে না। মানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সকাল সকাল যেমন আমি এদিকে কাজ বাজ সব গুছিয়ে নিয়েছি, ঠিক তেমনি মানে ঘরে রান্না বান্নাও কিন্তু এরা সকাল সকাল সেরে নিচ্ছে, মানে আজকে যেহেতু আমি ঘরে আছি এরা তো ফাঁকি মারতে পারছে না, মানে বাঘ চলে গেলে শিয়ালের আমদানি বলে না, আমি তো দোকানে থাকলে কি হয় না হয় ঘরে আমি কিছু যাই না, বাট এখন তো ঘরে আছি আমি কাজ করছি, হ্যাঁ তো মানে এরা আর ফাঁকি মারতে পারছে না, তো যার জন্য এরা সকাল সকাল সবকিছু কমপ্লিট করে নিচ্ছে রান্না বান্না, কারণ জানে যে যদি একটু লেট করি সমস্যা গালাগালি, তো তার আগে সকাল সকাল সেরে নেই, তো তার জন্য সবকিছু এরা সকাল সকাল করছে। আর আজকে মানে কপালটা দেখুন, আজকে এমন কপাল, মানে আজকে সকাল দেখুন দোকানে একজনও কাস্টমার আসেনি, এক্ষুনি একজন এসছে, তো জেরক্স করার জন্য মমি থেকে পাঠিয়েছে। তো এক ধাপ তো ভালো, আমি কাজ করছি, আমাকে কোনো কাস্টমার এসে বিরক্ত করছে না, আমি মানে নিশ্চিন্তে কাজ করতে পারছি। তো এখানে এখন সব হয়ে গেছে, এখন খালি মাটি পিটে আর মানে গোবর দেওয়ার পালা, এটা হচ্ছে ওরা করবে, আমার আর কোনো কাজ নেই আপাতত। আমি এখন হাত টাত ধুয়ে দুটো খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে দেখি আরও কী কাজ করা যায়, নাকি দোকান দিকে যাওয়া যায় একটা কিছু করবো, হয়তো ভিডিওটা এডিট করতে হতে পারে আজকের। তো অনেকেই আমার দোকান দেখতে চেয়েছিল, তাদের উদ্দেশ্যে আজকে আমি আমার দোকানটা ঘুরিয়ে দেখাবো। তো এটা হচ্ছে আমার দোকানের সামনের দিক, আর আমি দোকানের মধ্যে প্রবেশ করেই দেখাবো যে আমার দোকানে কী কী জিনিস আছে। তো ফার্স্টে আছে একটা প্রিন্টার, যেটা জেরক্স করতে, প্রিন্ট করতে, ফটোকপি বার করতে আমার কাজে লাগে। এখানে আমি বসি, আর এখানে আছে একটা লেমিনেশন মেশিন, যেটা আমার লেমিনেট করতে কাজে লাগে। এটা হলো স্যানিটাইজার। আর এটা হলো সেই সঙ্গী যেটা আমাকে অনেকদিন ধরে সাথ দিয়েছে এবং আমার সমস্ত কাজ যেটাকে ব্যবহার করা হয়। এর মধ্যে ধুলো জমে গেছে কারণ আজকে সকাল থেকেই এটা ওপেন হয়। এটা হলো আমার বাবার দোকান, যেটা মুদিখানা, এখানে খাবার, বিভিন্ন রকম মশলাপাতি, একটা মুদিখানা দোকানে যা থাকে মোটামুটি সব আছে। তো গাইস আজকে আমার এক ভাগ্নির জন্মদিন, আমার কাকার মেয়ের মেয়ে, তো সেখানে আমরা ইনভাইটেড ছিলাম,
তো এখানেই এখন এসেছি আমি, দোকানে ছিলাম, দোকান থেকে মানে এখন একটু ফাঁক করে দিকে চলে আসলাম, দোকানটা ফাঁকা ছিল বলে। ও কেক কাটবে, দিদি দুবার গিয়ে ডাকলো যে আয় ভাই ভাগ্নি কেক কাটবে, তাই আমি চলে আসলাম। দেখতে পাচ্ছেন সেটারই এখানে জোগাড় চলছে, সেখানেই ব্যবস্থা চলছে, এখানে অনেক লোকজনেই আছে, তো আপনারা দেখতে থাকুন। ও খুবই ছোট, ওর কিন্তু সবে এক বছর হলো, আর সবে হালকা হালকা করে হাঁটতে শিখেছে, আর এখনই ওর মানে বার্থডে সেলিব্রেট হচ্ছে। এখানে প্রীতি আছে, বৌদিরা আছে, মৌমিতা সবাই আছে, আমি আপনাদেরকে দেখাবো, তার আগে একটু কেক কাটাটা দেখতে থাকুন আপনারা, আশা করি সবাইকেই দেখতে পাবেন। তো বন্ধুরা, এই মাত্র মানে খেয়ে দে আর কি, ডাইরেক্ট বিছানায়, মানে ঠান্ডা পড়ে গেছে, এখন আর খেয়ে দিয়ে বেশি বাইরে ঘোরাঘুরি করা যাবে না, কারণ তাতে অমঙ্গল, বাইরে ঘুরলেই অমঙ্গল হতে পারে। আর আজকে একটু ঘুম লাগছে তাড়াতাড়ি, এবং ভাবছি কালকে সকালবেলা উঠবো, মানে ঠান্ডা পড়ে গেছে, এবার সকালে একটু দৌড়াতে উঠতে হবে। তো ইচ্ছা আছে যে কালকের থেকে কন্টিনিউ করব, যদি করি তো আপনারা জানতে পারবেন। তো তার জন্য আজকে আর একটু বেশি দেরি করিনি, দোকান বন্ধ করে এসেছি, এসেই খেয়ে নিয়েছি, আর এখন ঘুমাবো। দেখতে পাচ্ছেন মশারির ভিতরে, মানে খেয়েছি, খেয়ে পর মানে লেপের তলায় আর কি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনটি আপনারা সর্বপ্রথম পেয়ে যান। অ্যাকচুয়ালি 10,000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি, দয়া করে একটু সাপোর্ট করে আমাকে সাহায্য করুন। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ, বাই, গুড নাইট, গুড মর্নিং, যে যখন দেখছেন তখনই তার জন্য সেটা।